যদি মৌলভীগণের কাছে জানতে চাওয়া হয় যে আলিফ লাম মিমের ব্যাখ্যা কী বা আলিফ লাম মিম দ্বারা কী বোঝানো হয়েছে, তবে তাদের একটাই সাদামাটা উত্তর হবে যে যেটা আল্লাহ পাকই জানেন। আসলে এটা প্রকৃত অর্থে কোনো সঠিক উত্তর হতে পারে না। আলিফ লাম মিমের ব্যাখ্যা যদি শুধুমাত্র আল্লাহই জানবেন, তবে এই আলিফ লাম মিমের উল্লেখ আল্লাহ পাক কোরআনে করতেন না বা করার প্রয়োজনও ছিল না। কোরআনে যাহা উল্লিখিত হয়েছে তাহা অবশ্যই মানুষকে বোঝার জন্যই দেওয়া হয়েছে। প্রকৃত মোহাম্মদী ইসলামের অনুসারীগণ তথা প্রকৃত ভাবধারার মোহাম্মদী ভাবধারার লোকজনগণ তথা সাধকগণ সুফিগণ আলিফ লাম মিমের ব্যাখ্যা বরাবরই জেনেছেন এবং জানেন। তেমনই সুফি সদরুদ্দিন চিস্তি তার কোরআন দর্শনের আধ্যাত্মিক ভাবধারা সম্পন্ন আলিফ লাম মিমের ব্যাখ্যা দিয়েছেন। আলিফ অর্থ আমি বা স্বয়ং, লাম অক্ষরে বোঝায় লা অবস্থা বা নাই অবস্থা। লাম এর উপরে বড় মত থাকিবার কারণে অসীমভাবে বা অবিরামভাবে না বোঝায়। বড় মত সহ মিম অক্ষর দ্বারা বোঝায় অনন্ত মোহাম্মদ। সুতরাং ব্যক্তি সত্তার আমিত্ব অসীমভাবে লয়প্রাপ্ত হইলে সেই সত্তা মোহাম্মদে পরিণত হয় এবং অখণ্ড অসীমত্ব লাভ করে। অথবা আলে মিম অর্থ অনন্ত মোহাম্মদের অনন্ত বংশধর, আল অর্থ বংশধর, মিম অর্থ মোহাম্মদ। আল ও মিম এর উপর বড় মত থাকিবার কারণে বোঝায় অনন্ত মোহাম্মদের অনন্ত বংশধর বোঝায়। মিম এর উপর তাজদিদ থাকিবার কারণে বোঝায় মোহাম্মদের পূর্ণ পূর্ণ বিকাশ। এইরূপে মোহাম্মদ হইয়াছেন তাহার আলের মধ্যে সার্বজনীন এবং সর্বকালীন। তাই তো রাসুলে পাক বলিয়াছেন, আওয়ালুনা মোহাম্মদ, আখেরুনা মোহাম্মদ, আউসাতুনা মোহাম্মদ, কুল্লানা মোহাম্মদ। অর্থাৎ আদি অন্ত মধ্য সর্বকালেই মোহাম্মদ রূপে আমরা বিরাজিত আছি। মোহাম্মদের বংশধর বলিতে রক্তের বংশধর বোঝায় না, বরং আদর্শের বা গুণের বংশধর বোঝায়। মানবীয় আমিত্বের অবসান দ্বারা উৎপন্ন হয় মোহাম্মদী অবস্থা। প্রকৃতপক্ষে প্রত্যেক মানব সত্তাই মোহাম্মদী সত্তা। এই মোহাম্মদী সত্তা শেরেক দ্বারা আচ্ছন্ন হয়ে রূপ নেয় মানব সত্তায়। তাই শেরেক মুক্ত অবস্থাটাই মোহাম্মদ অবস্থা।